হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজ সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা নিয়েই আজকের ভিডিও। তো আজকে সকাল সকাল রেডি হয়ে আমি আর বোন চলে গেলাম বোনের একটা টুর্নামেন্টে, যেটা নাকি হচ্ছিল ইন্ডোর স্টেডিয়ামে। আর আজকে ফার্স্ট টাইম আমি বোনের সঙ্গে একা যাচ্ছি, যেহেতু ওর টুর্নামেন্ট আজকে ছিল ইন্ডোর স্টেডিয়াম, অর্থাৎ শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে। আর এদিকে মা বাবা থাকতে পারছিলো না, যেতে পারছিলো না, সেই কারণে আমাকে নিয়ে যেতে হয়েছিলো। আর ফার্স্ট অফ অল আমরা শিলিগুড়ি কলেজে গিয়েছিলাম, কারণ বোনের আজকে একটা প্রজেক্ট জমা দেওয়ার ছিল। তো সেই কারণে ফার্স্টে আমরা চলে গেলাম ডোনার কলেজে, সেখান থেকে আমরা বেরিয়ে ওর অ্যাসাইনমেন্ট সাবমিট করে আমরা কিন্তু সোজা ইন্ডোর স্টেডিয়ামে টোটো ধরে চলে গেলাম ইন্ডোর স্টেডিয়াম। আর দেখো, কলেজের পাশ থেকেই টোটো নিয়ে নিয়েছিলাম, আর এটা হলো হাতিমোড়। হাতিমোড়ের উপর দিক দিয়েই আমরা যাব ইন্ডোর স্টেডিয়াম। আর যেহেতু রাস্তাঘাট আমার চেনা ছিল না, বোন চিনত, কারণ বোন এর আগেও ইন্ডোর স্টেডিয়ামে খেলতে গিয়েছিল। তো সেই কারণে আমি জাস্ট চুপ করে বসে বসে রাস্তাঘাটে ভিডিও করছিলাম, আর ও যেহেতু চেনা ছিল সেহেতু আমার একটু সাহস হচ্ছিলো। আর এটা ছিল নেতাজি স্কুল, এর পাশ দিক দিয়ে ইন্ডোর স্টেডিয়াম আমরা যাচ্ছিলাম। আর আজকের টুর্নামেন্টটা ছিল বেসিক্যালি স্টেজ ফোরের, তো সেই কারণে বোনের খেলা পরীক্ষার মধ্যেও খেলতে এসেছিলো। আর যেগুলো স্টেজ কম স্টেজের থাকে, মেন স্টেজ ওয়ান স্টেজ টু, তো সেগুলো খেলা হয় না। তো এটা যেহেতু ভাইটাল খেলা ছিল একটা, সেই কারণে যাওয়া। আর বলতে ভুলে গেছি, এটা বোন হচ্ছে টেবিল টেনিস খেলে, আমার বোন টেবিল টেনিস প্লেয়ার, প্রায় ও ক্লাস ওয়ানের থেকে খেলছে। তো দেখা যাক কী হয় রেজাল্ট। এই আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ইন্ডোর স্টেডিয়াম, আর ওই সামনে খেলা হচ্ছিল। আর আমরা এখন যাব গ্যালারিতে, কারণ গ্যালারিতে বসে দেখব খেলাটা, যখন নাম ডাকবে তখন আমরা নিচে যাব। তো দেখো, খেলা চলছিল অলরেডি ফার্স্ট রাউন্ডের, আর বোনের ছিল সেকেন্ড হাফে খেলা, অর্থাৎ 11:30 থেকে। কিন্তু যেহেতু ওদের খেলা শেষ হয়নি, সেহেতু একটু লেট হয়ে গেছে। আর প্রায় আধা ঘন্টা পর দেখো বোনকে ডাকলো, ওই যে বোন খেলতে নামলো, সেরকম প্র্যাকটিসও নেই এখন, দেখা যাক কী হয় খেলায়। আমি নামিনি কারণ আমি কিছুই জানি না খেলার, সেই কারণে আর আমি নামিনি, বেকার টিপস দিতে পারবো না, কি করব, ও একাই খেলুক, মা থাকলে হয়তো মা যেত, যেহেতু মা আসেনি এইবার আমি এসেছি, তো ওকে বললাম একাই খেল, ও স্যারও আসেনি এইবার। দেখো খেলতে খেলতে এই রাউন্ড ও হেরেই গেল। তো হেরে যাওয়ার পর তো আর কিছু করার নেই, কিছুক্ষণ বসে থেকে, 1 ঘন্টার মতো বসে থেকে আমরা চলে এলাম গাড়ি ধরে। তো এটা বাঘাযতীন পার্ক আমাদের। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম মার্কেটের ওপর দিক দিয়ে, যেহেতু মার্কেটে কিছু জিনিস কেনার ছিল, সেই কারণে মার্কেটের ওপর দিক দিয়ে এসেছি। তো তখন এত ভিড়ের মধ্যে আর ভিডিও করতে পারিনি। তো আসার পর এত গরম, দুজনে আইসক্রিম কিনে বাড়িতে যাচ্ছি। আর দেখো দেখতে দেখতে বাড়িতে পৌঁছেও গেছি। তো বোন মায়ের সঙ্গে কথা বলছিল, আমাদের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট, তাই এখন 5:30 নাগাদ বাজে, ওয়েদার দেখো। আর আমরা আসার সময় তো মার্কেট হয়ে এসেছি, কিছু জিনিস কিনেছি আমরা গুলো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী জিনিস কিনেছি, তো দেখতে থাকো।
পাতা কিনেছি, ইয়াররিংসটা কিনেছি, এই তো এই হলো আজকের মার্কেট, এগুলো কিনেছি। আর আজকে মা বাবা নেই সকাল থেকে, আসবে এত কিছু তারা, হয়তো এখানে আসবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য। আর সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।